যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি মিষ্টি সরকারের ঘর। যত সুন্দর হোক না দিটা, মিষ্টি হলে সুন্দর না, মিষ্টি তোমার জন্য এটি। ও কেসি বলেছে দাদা আমি আসবো, তো যাই হোক বিজয় বীররা আসে গেছি। তো বিজয় ভাই বলিও, রাম রাম। বিজয় ভাই বললো সে দাদা তুমি আমার ব্লগটা স্টার্টিং করে দাও, তো আমি স্টার্টিং করে দিলি। তো আজকে কিন্তু আমরা যাব বিজয় ভাইয়ের ক্লাসের কাজ, ঠিক আছে? তারপরে আমার বাড়ি নিয়ে যাবো বিজয় ভাইকে। তো চলো ওর ক্লাসের কাজ যাই। তো আমরা এখন রোড ধরে নিয়েছি, আর এই দেখতে পাচ্ছি ওরা বিজয় ভাই, আমি আর এটা আমার ফ্রেন্ড রাহুল। তো মানে বিজয় ভাইয়ের মনটা কিন্তু সেই লেভেলের উড়ো উড়ো হয়ে আছে, তোমরা তো জানো ওর ক্লাস। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি, পৌঁছে গেছি। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি মিষ্টি সরকারের ঘর। ঘরটা দেখতে পাচ্ছ, এখানে মিষ্টি সরকার, আর জিতেন্দ্র আমাদের এখানে আছে, আর জিতেন্দ্র একটা ফ্রেন্ড। তো আমাদেরকে আপাতত নাস্তা তো জমা করাই দিল, ঠান্ডা ঠান্ডা খাওয়াই দিল বিজয় ভাইকে। যদি কোনো প্রবলেম হয়েছে মিষ্টি সরকারকে ধরা হবে, ঠিক আছে? আর এদিকে আছে আমাদের সে আর একটা ভাইরাল ম্যান, ভুল হতে পারে মানে চামড়ার মতো ফ্লোর বড়াইতে পারে, তো দেখতে পাইছো। আর এই যে আমার হিরোটা, মানে সব দিক থেকে হিরো বড়, কিন্তু এদিকে আসোটুকু তোর নাম বটে পূজা, অনেক কষ্টই একা পালি খুঁজিয়া। তো এদিকে আমরা এখন বেরাবো। তো আমরা এখন বেরিয়ে আছি ঘরে, যাতে মন নাই করছি। তো আমরা এখন বাইরে আসি গেছি, আমার ঠান্ডা লাগছে। লাইক কমেন্ট নিয়ে কিছু বলি, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে। আর ভিডিওস গুলো যাওয়া হইছে না, মারাত তো কেন যা ভিডিওস লাগা তুমি আগে দেখতে পাবো। তো ব্লগটা একটু লেটে ছাড়বো। ফাইনালি গাইস আমরা দেখতে পাচ্ছি মনোজিত ভাইয়ের ঘর এইটা, মানে যেটা আমাদের ইউটিউব ভিউয়ার 3 মিলিয়ন কাছাকাছি সাবস্ক্রাইব আর আছে। তো এখন আপাতত মনোজিত ভাই আমাদের সঙ্গে এখন যাবে মনোজিত, আমাদের সাথে ভিডিও শুট ১ মিলিয়ন ও বাবা, আমি তুমি দেখো কতগুলা ছিলেন, একটা এক লাখ, তুমি ফোনটা আমার দেখতে পাচ্ছ, দুটো এই যে একটু তিন দিয়া, আর এটা ১০ লাখ, এটা ১০ লাখ, ১০ লাখের। তবে এখন মনে কিন্তু সাত করতে গেল আস্তে আস্তে না, ওরা হাফিস করে দিল।
একদম তো সাপোর্ট করবে তো একদম পুরা করবে তো সবাই তো মনোজিৎ ভাই কিছু বলে দাও ভাই চ্যানেলের জন্য মনোজিতার ঘরের দুয়ার মনোজিত দেয় মনোজিত এই গাড়িটাই মানে নিয়ে যেতে শোভা লাগছে না তোমাদেরকে সব দেখা যায় তোমরা বলা উঠে থাকো বোনিয়া এখন যদি লাইক নাই করো আরো ক্রিয়েটার আছে আরো ক্রিয়েটার আছে প্রদীপ বাউরি আছে তারপর সচিন বাউরি আছে অনেক ক্রিয়েটার কি নাম ওর ক্যামেরাম দিকে ভাই নাকি জেকে ভাই জেকে ভাই সরি আমার ভুল হয়ে গেল তো বন্ধুরা আমরা এখন আসি গেছি প্লেস কি নাম দেখেন করগালি করগালি নদী তো পেছন দিকে প্লেসটা লেভেলের আছে কিন্তু সেই লেভেলের কোনো কিন্তু সেই লেভেলের আছে তো আমরা আসি গেছি এখন ব্রিজের উপরে তোমাদেরকে যখন ব্রিজটা দেখালি ঠিক আছে দেখাবে বাদে দেখাবে আয় দেখো চিনতে পারছো কে কে আমাকে ডর লাগছে ঝাড়খন্ড লাগছে আপাতত চলে এসেছি আমি নদীধার তো নদীধার মানে ভাই না অন্য কিছু হয়েছে নদীধারে এসেছি আমরা ফুল এনজয় দেখতে পাইছো আর দেখতে পাচ্ছি সচিন ভাই আর এটা আমার ক্যামেরাম্যান সেলিব্রিটি ওহো তো আমরা এখন সেলিব্রিটি হয়ে গেছি কারণ ডায়লগটা হলো প্রদীপদার আর প্রদীপদার ডায়লগ আমরা ভাইরাল করতে সবসময় 101% থাকি ইউটিউব চ্যানেলটা আমার খুলতে দাও তারপর সেই লেভেলের ভিডিও পাবে এমন তাগড়া তাগড়া কাচাড়িয়া কোনো এখান থেকে পড়ে দিব না ভিডিওটা সেই লেভেলের লাগবে তো চলো তোমরা কন্টিনিউ থাকো স্কিপ না করে ভিডিওটা দেখবে কিন্তু সেই লেভেলের এনজয় হবে কি জানো এই নদীটা ঢুকবো তো আমাদের এখন ভিডিও বোনা হয়ে গেল এই বাবা 400 টাকা বালা কুতিলে কাজ জিন্দি গো এই গুলু গুলুটা তো গো যাই হোক এখন প্রদীপ দা কিন্তু এই ফোনটা অনেক পছন্দ আমি এই ফোনটা থেকে ফার্স্ট প্রথম থেকে ভিডিও আমার স্টার্টিং এই ফোন ছিল কেমন আছে বলো তোমরা কমেন্ট করে বলবে ক্যামেরা কোয়ালিটি কিন্তু কেমন লাগছে আমার ভুল হয়নি এটি কিন্তু ভাইরাল ডায়লগ জিতেন না লাইক করো ফলো করো লাইক করো ফলো করো কিন্তু জিতেন্দা একটু দেখো কি বলছে ফোনটা কিন্তু আমি এখন জিতেন্দাকে হ্যালো বন্ধুরা তো করগালিতে আসেছি কিন্তু ফেভারিট ভাইগুলোকে দেখাইতে ভুলেই যাচ্ছি আমি এটা হয়েছে একটা মহেশ্বর ভাই
করগালি আসতে গেলে কিন্তু এক নম্বর হেভি লাগছে কেমন লাগছে বন্ধুরা তো কমেন্ট করে দিও জানাবে তাকে তো মহেশ্বর ভাইয়ের নিয়ে বলে দিই মহেশ্বর ভাইয়ের করগালিতে ঘর বটে ঠিক আছে কিন্তু করগালি নদী আসতে গেলেই সেই লেভেলের কিন্তু আমাদের এনজয়মেন্ট দেয় এখন আপাতত আমরা নদী ঘাট যাবো বুঝলে নদী যাবো নদীতে নৌকায় বাইটবো আর দেখতে পাচ্ছ আরও দুটা ফেভারেট ভাই চলে আসছে এটা হচ্ছে পার্থ ভাই সত্যি এরা মানে কি বলবো নদীতে আসলেই হেভি লেভেলের মানে ভালোবাস তো ভাইগুলো সব দেখতে পাচ্ছ তোমরা ভাই বোনা তো বন্ধুরা আসি গেছি এখন আমরা নৌকাতে সামনে এই দেখো দুটা দুটা কি বলে বলো রোলস রয়েস চলে চলা মনোজিৎ দাদা আর এই যে ভাইগুলো আমাদের বন্ধুরা এখন জিতেন কিন্তু নৌকা চালাচ্ছি খুব ইন্টারেস্টিং কি বলো না দ্বিতীয় একটা গান শোনাবে কি নামে ডাকবো তোমাকে সত্যি কিন্তু অরিজিৎ সিং আল্ট্রা প্রো ম্যাক্স প্লেয়ার তোকে দেখ দেখ কুটো নকি এসেছিল রে আর দেখে শুনে তারা কি বলে গেল রে এবার আমি চলে যাব রে তোকে ছাড়িয়ে দিয়ে ইয়াদের সাথে যদি করগালি আসা হয় মানে সেই লেভেলের এনজয় হয় ঠিক আছে চলো দেখতে পাচ্ছ আমি এখন ও মাঝিরে গানটা করবো ও মাঝিরে ওদের ঘাটে পিছলো আছে পড়ে হচ্ছে আমরা না কিন্তু এখন পৌঁছে গেছি পাহাড় পাই গেছি পাহাড় স্থানটাকে তো এখন আমাকে ডর লাগছে তবে ডর কে আগে জিতে বন্ধুরা আমরা নৌকা থেকে নামি গেছি নৌকাটা ওখানে বাস স্ট্যান্ডে টাকা আছে নৌকা স্ট্যান্ডে টাকা আছে আর আমাদের এখন প্লেসটা কিছু এমনি দেখতে পাচ্ছ আর আমাদের এখানে সবাই আছে এখন ভিডিও বানাও নি চলছে প্রদীপ দাদার এখন ওদিকে আমরা ঘুরে যাবো ওইখানে দেখা যাক আমিও ভিডিও বানাবো আমি তো বানাই নি শার্টটা পরে চলে আসি দিকে তো যাওয়া যাক তো বন্ধুরা এখন নৌকা চাপার পরে আমরা চলে এসেছি একটা পার্কে তো পার্কের তো গেট বন্ধ কিন্তু আমাদেরকে পাঁচির ডিঙে ফিরিয়ে দেবে তো আমি শরীফ ছিটে জানো তোমরা ফিরিয়ে দেবো আয় দেখো ভালো তো এখন আছে এদিকে আমাদের হিরো যত গেলে সব ইনস্টাগ্রামে ক্রিয়েটার ওদিকে আছে জিকেন্দা আর আমি এখানে তো বন্ধুরা এখন আমরা আসি গেছি আর একটা নতুন প্লেস
পেছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ কি আছে মানে এটা কে এটা নতুন বউ এটা আমাদের নতুন বউ ছোনা মান জানা মান কন্ট্রোল কন্ট্রোল তো মানে দিল একদম খুশ হয়ে গেছি দেখে করে তো কোনো বলা যায় নাই মানে বুঝছো না সেই লেভেলের একদম আনন্দ ফুর্তি তবে জিতেন্দার ঘর আছে কিন্তু অনেকেই মজা হলো একদম সেই লেভেলের মজা সেই লেভেলের কিন্তু আমাকে এই জিনিসটা দেখে সত্যি বলছে একদম দিল খুশ হয়ে গেছে তো এখন আরো ভিডিও শুট হবে মানে ভিডিও শুট করা শেষই হয়েছে না আর দেখো এদিকে ছোট 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 না ছোট বলা চলে না দেখো জয় শ্রী আমি চিনতেই পারিনি আমি 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 লজ্জা পাই গেল লজ্জা পাই গেল দেখতেই পাচ্ছ পুরো ফুল এনজয় এখন আমরা যাব ভিডিও শুটে কিনা আরো মন্দির আছে তোমরা দেখো মন্দির গুলো কিন্তু দারুণ বুঝতে পারলে তো এখন ভিডিও শুট হবে কারো ফোনটা গেল পড়ে তো আমরা এখন এই বলে আমরা ভিডিওটা এন্ড করছি কাল থেকে ভিডিও করছি আমরা করে দিবে সাবস্ক্রাইব যদি না ছুঁতে পারে দুইটা পাথর ফোন আমি তাও সাবস্ক্রাইব করব হ্যাঁ করবে করবে ভালো করে ভাবলাম কিন্তু আমি নতুন ফোন কিনেছি ভাঙি যাবে তো চশমাটা এই ফালতু লাগছে কিন্তু লেভেল লাগছে নম্বর লাগছে কেমন আছে কেমন লেভেল লেভেল তো বলছে দাদা বলছে ক্যামেরাটা লেভেলের আছে দাদা এই ফোনটা খুব পছন্দ আমি তো তোমাদেরকে একবার বললাম তো যাই হোক ভিডিওটাকে যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবে শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে সব একটু জ্যাড করে দাও তোমাদের পয়সা থাকলে নিতে ফ্রি আর তো সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে তোমরা যদি নাই করো মনটা খারাপ লাগে ঠিক আছে বাই